হ্যালো, হবু শিক্ষকগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এডুকেশন আপডেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এবং অভিনন্দন। আগামীতে আমাদের মতো শিক্ষক কাতারে আপনারা চলে আসেন। আমি কৃষ্ণপদ সর্দার আছি আপনাদের সাথে। তবে অনেক ভাইয়েরা জানতে চেয়েছেন যে আমি কম নম্বরে কি সিলেকশন হতে পারবো বা কম নম্বরে আমি চাকরি পাবো কিনা। এবার কিন্তু যারা এ যাবৎকালে চাকরি পায়নি তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ চাকরি পাওয়া। তবে আপনি সিস্টেমেটিক প্রসেস মেনটেন করবেন, সিস্টেম ওয়াইজ আপনি আপনার চয়েস লিস্ট সাজালে, তারপরে সিস্টেম ওয়াইজ আপনি যদি অ্যাপ্লিকেশন করতে পারেন, আমার বিশ্বাস আপনারা সবাই চাকরি পাবেন, ম্যাক্সিমাম চাকরি পাবেন। আসুন আমরা একটু আলোচনা করি। আমরা ধরলাম যে 7 জন ব্যক্তি রসায়নে 7টি স্কুল খালি আছে, রসায়ন বিজ্ঞানে 7টি স্কুল খালি আছে, অর্থাৎ ভৌত বিজ্ঞানে 7টি স্কুল খালি আছে। রসায়ন থেকে পাস করছে 7 জন ব্যক্তি। রহিম যার নাম্বার হলো 80%, করিম যার নাম্বার হলো 70%, জুই 60, অলি 60, মিমি 50, কাজল 40, রুমি 40। অর্থাৎ এখানে 40 নম্বর পেয়েও কিভাবে তার মেরিট লিস্টে চাকরি পেতে পারে আমরা সেটা একটু দেখব। স্কুল অন, আমরা রহিমের কথা চিন্তা করলাম। রহিম 80% মার্ক। আমরা এখন দেখি রহিম কোথায় কোথায় আবেদন করছে। রহিম এখানে আবেদন করছে, এখানে আবেদন করছে, এখানে করছে, এখানে করছে। রহিম এখানে নাই, এখানে রহিম নাই, অর্থাৎ রহিমের মার্কস বেশি বলে রহিম 4 জায়গায় আবেদন করছে। তাহলে এখন রহিমের 1 নম্বর আবেদনটা একটু খেয়াল করতে, অর্থাৎ চয়েস লিস্টে সে 1 নম্বর দিছে স্কুল বি, স্কুল 2 তে রহিম দিছে। তাহলে রহিমের স্কুল 2 তে এখন দেখবে এন্টারসে যে রহিম, রহিমের ইন্ডিভিজুয়ালি খেয়াল করবে যে রহিম 1 নম্বর চয়েসে রহিমের চেয়ে আর কার মার্ক বেশি আছে। দেখা যায় রহিমের চেয়ে কারোর মার্ক বেশি নেই, রহিমের মার্ক বেশি, অর্থাৎ রহিমের 1 নম্বর চয়েসে তার চাকরিটা হবে। যেহেতু রহিমের মার্ক বেশি তার 1 নম্বর চয়েসে চাকরিটা হবে, অর্থাৎ স্কুল বি তে চাকরি হয়ে গেল রহিমের। রহিমের যখন চাকরি হয়ে যাচ্ছে স্কুল বিতে, তখন কিন্তু অটোমেটিক ভাবে রহিমের 2 নাম স্কুল এ থেকে রহিমের নামটা ডিলিট হয়ে যাচ্ছে, স্কুল সি থেকে রহিমের নামটা ডিলিট হয়ে যাচ্ছে, স্কুল ডি থেকে রহিমের নামটা ডিলিট হয়ে যাচ্ছে। তাহলে রহিম কিন্তু অলরেডি চাকরি পেয়ে গেল স্কুল বি তে। আচ্ছা, তাহলে বাকি আর কেউ এখানে স্কুলে চাকরি পাবে না। এখন রহিম চাকরি পেয়ে গেল, করিম 70% মার্ক। আমরা করিমকে একটু কাউন্ট করবো। করিম করিম স্কুল এতে অ্যাপ্লিকেশন করছে, করিম এখানে অ্যাপ্লিকেশন করেনি স্কুল সিতে, স্কুল ডিতে করিম অ্যাপ্লিকেশন করছে, স্কুল ইতে করিম অ্যাপ্লিকেশন করছে এবং স্কুল এফে করিম অ্যাপ্লিকেশন করছে। এখন দেখো করিমের 1 নম্বর চয়েস লিস্ট কোথায়। দেখা যাচ্ছে করিমের স্কুল এফে করিমের 1 নম্বর চয়েস লিস্ট, এখানে 1 নম্বর চয়েস লিস্টে করিমের সে বেশি নাম্বার আর কারো আছে কি না, আর কারো বেশি নাম্বার আছে কিনা। তাহলে করিমের 70% মার্ক, এখানে আর কারো বেশি নাম্বার নেই, অর্থাৎ করিমের স্কুল এফ এ করিমের চাকরি হয়ে গেল। যখন স্কুল এফ এ করিমের চাকরি হয়ে গেল, তখন কিন্তু বাকি সব জায়গা থেকে করিম বাদ চলে যাবে, বাকি সব জায়গা থেকে করিম বাদ চলে যাবে। এই যে বাদ চলে গেল করিম, করিম বাদ চলে গেল, তাহলে অলরেডি করিমের চাকরি শেষ, তখন স্কুল এফ কিন্তু চাকরি হয়ে গেল। এখন আমরা করিমের চাকরি হয়ে গেল, এখন জুই আছে 60% মার্ক নিয়ে। জুই দেখি কোথায় কোথায় অ্যাপ্লিকেশন করছে। জুই এখানে অ্যাপ্লিকেশন করছে, জুই এখানে অ্যাপ্লিকেশন করছে, এখানে করছে, এখানেও করছে, এখানে করিনি, এখানেও করিনি, অর্থাৎ জুই অ্যাপ্লিকেশন করছে 1, 2, 3, 4 জায়গায়। এখন জুইয়ের 1 নম্বর সিরিয়াল 60, অর্থাৎ দেখা যাচ্ছে জুইয়ের 1 নম্বর সিরিয়াল 60, জুইয়ের যে বেশি নম্বর কিন্তু তার কারণে, অর্থাৎ জুইয়ের কিন্তু স্কুল ডি তে জুইয়ের চাকরি হয়ে গেল। তখন স্কুল ডি তে জুইয়ের চাকরি হয়ে গেল এবং বাকি সব জায়গা থেকে কিন্তু জুই ডিলিট হয়ে গেল, যেহেতু এখানে বি তে অলরেডি জব হয়ে গেছে হলো রহিমের। রহিমের এই জন্য আমরা ওটা এই জুইয়ের চাকরি ওখানে থাকবে না, জুইয়ের এখান থেকে চলে যাবে। আর কোথাও আছে জুই? এবার আসেন, তাহলে আমাদের কিন্তু রহিম
স্কোরিং ভুয়ের চাকরি এখন দেখি আমাদের পলির চাকরি পলিরও 60% মার্ক পলির এক নম্বরে স্কুলে এক নম্বর অর্থাৎ স্কুল এতে পলির 60 মার্কে পলির অ্যাপ্লিকেশন করছে এবং চাকরি করার জন্য অ্যাপ্লিকেশন করছে এখন পলির যেখানে অ্যাপ্লিকেশন করছে পলি এখানে অ্যাপ্লিকেশন করছে এখানেও করছে এখানেও করছে এখানেও করছে তাহলে পলি এক নম্বর সিরিয়ালটা আগে খেয়াল করতে হবে পলি এক নম্বর সিরিয়ালে আছে কিন্তু 60 মার্ক অর্থাৎ স্কুল এতে কিন্তু পলি 60 হয়ে গেছে কারণ পলি চেয়ে বেশি নম্বর আর কারণ নেই তাহলে স্কুল এ অর্থাৎ এখান থেকেও পলি বাদ যাচ্ছে 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 আচ্ছা তাহলে আমাদের কিন্তু অলরেডি স্কুল এতে পলি চাকরি হয়ে গেল স্কুল বি তে রহিমের চাকরি হয়ে গেল এবং স্কুল এফ এ করিমের চাকরি হয়ে গেল এবং জুয়ের চাকরি হয়ে গেল স্কুল ডি তে পলির চাকরি এখন মিমি 50% মার্ক মিমির দেখি কোথায় কোথায় মিমি আবেদন করছে মিমি 5 নম্বর সিরিয়ালে আবেদন করছিল স্কুল সি তে আবেদন করছে যেহেতু এখানে চাকরি হয়ে গেছে তারপরে দেখি মিমি মিমি আবেদন করছে মিমি আবেদন করছে এবং মিমি আবেদন করছে খেয়াল করে স্কুল জি তে কিন্তু একজন ব্যক্তি আবেদন করছে সে হলো মিমি একজন ব্যক্তি আবেদন করছে মিমি এখন মিমির এক নম্বর সিরিয়াল আমরা একটু দেখি প্রশ্ন হলো তাহলে মিমির কি জি তে আবেদন হবে মিমি তো ওখানে আর কেউ আবেদন করেনি এই জি তে আর কেউ আবেদন করেনি মিমি আবেদন করছে কিন্তু তার সিরিয়াল নাম্বার কত 7 প্রশ্ন হলো ওখানে মিমির হবে কিনা আগে দেখি মিমির অন্য কোথাও হচ্ছে কিনা তাহলে মিমির এক নম্বর আবেদনটা আমরা কি খেয়াল করবো যে স্কুল ই তে মিমির এক নম্বর আবেদন মিমির মার্ক হলো 50 তাহলে মিমির 50 মার্ক কি সেরা অর্থাৎ মিমির চাকরি হবে স্কুল ই তে তার কিন্তু একটা একা আবেদন করলে সেখানে চাকরি হবে না তাহলে মিমি বাদ যাবে কোথা থেকে এখান থেকে বাদ যাবে এখান থেকে বাদ যাবে এখান থেকে বাদ যাবে এখান থেকে বাদ যাবে এবং এখান থেকে বাদ যাবে তাহলে এখানে খালি থেকে গেল স্কুলটা এরপর আসুন কাজল 40% মার্ক এখন কাজল দেখি কোথায় কোথায় আবেদন করলো কাজল এখানে আবেদন করলো 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 এখন কাজলের এক নম্বর দেখি কাজলের কিন্তু এক নম্বরে আবেদন করছে সেখানে অলরেডি রহিম চাকরি নিয়ে বসে আছে তাহলে যেহেতু রহিম চাকরি নিয়ে বসে আছে তাহলে কাজলের এখানে চাকরি হলো না কাজল দুই নম্বরে যেখানে আবেদন করছিল সেখানে কারোর চাকরি হয়নি তখন কম্পেয়ার হবে যে রুমি আর রুমি এবং কাজল এই দুইজন কিন্তু সেম নাম্বার আবার রুমির সিরিয়াল নাম কাজলের সিরিয়াল নাম্বার 2 রুমির সিরিয়াল নাম্বার 3 এজন্য কাজলের চাকরিটা কিন্তু এখানে হবে রুমির চাকরি এখানে হবে না তাহলে কাজলের চাকরি হবে স্কুল সি তে তাহলে কাজল কিন্তু অন্য জায়গা থেকে সব জায়গা থেকে বাদ যাবে কাজল বাদ যাবে কাজল বাদ যাবে তাহলে অলরেডি কিন্তু আমার স্কুল ই তে মিমি চাকরি হয়ে গেল সব কটা আর বাকি আছে আমাদের রুমি এখন রুমি আবেদন করছে স্কুল এ তে এক নম্বর দিছে কিন্তু স্কুল এ তে অলরেডি পলির চাকরি হয়েছে তাহলে এখানে কাজ থাকবে না আচ্ছা রুমি যে পলির অলরেডি চাকরি হয়েছে সেখানে থাকবে না রুমির দুই নম্বর যেখানে আবেদন করছিল সেখানে অলরেডি স্কুল বি তে রহিমের চাকরি হয়ে গেছে অর্থাৎ এখানে রুমি কিন্তু থাকবে না এরপরে রুমির তিন নম্বর সিরিয়ালে কিন্তু অলরেডি কাজল চাকরি পেয়ে গেছে এখানে রুমির চাকরি হবে না রুমির চার নম্বর সিরিয়ালে এখানে কিন্তু চাকরি হচ্ছে না রুমির পাঁচ নম্বর সিরিয়ালে এখানে কিন্তু মিমির চাকরি হয়ে গেছে রুমির ছয় নম্বর সিরিয়ালে কিন্তু এখানে করিমের চাকরি হয়ে গেছে এখন রুমি বুদ্ধি করে কি করছিল আদার অপশন এখানে আদার আদার অপশনে গিয়ে ইয়েস দিয়েছিল রুমির কোথাও এতগুলো আবেদন করছে কোথাও চাকরি হয়নি কিন্তু আদার অপশন সে ইয়েস দিয়ে দিয়েছে এবং স্কুল জি তে কেউ আবেদন করেনি একজন আবেদন করছিল তার অন্য জায়গায় চাকরি হয়ে গেছে অর্থাৎ স্কুল জি কিন্তু ফাঁকা তখন এনটিএসসি কর্তৃপক্ষ রুমিকে এই স্কুল জি তে রুমির চাকরি দিয়ে দেবে তবে এই চাকরিটা রুমির কিন্তু নিজের চয়েসে হবে না এই চাকরিটা এনটিএসসি কর্তৃপক্ষ দেবে তাহলে আপনারা কেন ইয়েস অপশন ইয়েস করে রাখবেন বা আদার অপশনে কি ইয়েস করে রাখবেন সেটা কিন্তু সহজে ভিডিও থেকে বুঝতে পারবেন যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক
কমেন্টস করবেন, এবং যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে পরামর্শ দিবেন। সবাইকে ধন্যবাদ, কম নাম্বারের চাকরি পান, শিক্ষকতার কাতারে চলে আসুন। থ্যাংক ইউ সবাইকে।